আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব চোরজবৃত্তি সম্পর্কে। চোরজবৃত্তি সম্পর্কে এটাকে আরবিতে বলা হয় আস-সারাকাত। আস-সারাকাত এটি আলোচনা করার পূর্বে গত ক্লাসে আমরা যা আলোচনা করেছিলাম সেখান থেকে কয়েকজনকে প্রশ্ন করব এবং তার উত্তর জেনে তারপরে আজকে আমাদের মূল আলোচনা আমরা শুরু করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ঘৃণা সম্পর্কে। তুমি বলো তো ঘৃণাকে আরবিতে কি বলে? হ্যাঁ, সুন্দর উত্তর দিয়েছ। ঘৃণাকে আরবিতে আল-বুগদু বলা হয়। তুমি বলো তো ঘৃণা অর্থ কি? হ্যাঁ, সুন্দর উত্তর হয়েছে। ঘৃণা অর্থ অবজ্ঞা, অপছন্দ, উপেক্ষা, তাচ্ছিল্য, তুচ্ছ জ্ঞান করা। তুমি বলো তো ঘৃণা বা তাচ্ছিল্য কার বৈশিষ্ট্য? হ্যাঁ, সুন্দর উত্তর দিয়েছ। ঘৃণা বা তাচ্ছিল্য শয়তানের বৈশিষ্ট্য। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে চোরজবৃত্তি। চোরজবৃত্তিকে আরবিতে বলা হয় আস-সারাকাত। চোরজবৃত্তির পরিচয় সম্পর্কে আমরা জানব। চোরজ অর্থ চুরি। চোরজ অর্থ চুরি। চোরজবৃত্তি অর্থ চোরের পেশা, অথবা চোরের কাজ। চোরজবৃত্তি অর্থ চোরের পেশা অথবা চোরের কাজ। কারো মালিকানাভুক্ত সম্পদ সংরক্ষিত স্থান থেকে গোপনে হাতিয়ে নেওয়ার নাম চুরি বা চোরজ। তুমি বলো তো চুরি বা চোরজ কি? হ্যাঁ, ভেরি গুড, সুন্দর উত্তর দিয়েছ। চোরজ অর্থ চুরি, চোরজবৃত্তি অর্থ চোরের পেশা অথবা চোরের কাজ। কারো মালিকানাভুক্ত সম্পদ সংরক্ষিত স্থান থেকে গোপনে হাতিয়ে নেওয়ার নাম চুরি বা চোরজ। চুরির কৌফল সম্পর্কে আমরা জানব। প্রথম হচ্ছে নিরাপত্তাহীনতা। চুরির জন্য সম্পদ ও জীবন নিরাপত্তাহীনতার শিকার হয়, কারণ কখনো কখনো চোর ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় মালিককে খুনও করে। তুমি বলো তো চোরজবৃত্তি কি করে নিরাপত্তাহীনতা হয়? হ্যাঁ, সুন্দর উত্তর দিয়েছ। কারণ চুরির জন্য সম্পদ ও জীবন নিরাপত্তাহীনতার শিকার হয়। এর কারণ হিসাবে যেটা বলা যায় সেটি হলো যে কখনো কখনো চোর ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় মালিককে খুনও করে। যে মালিক যদি বাধা হয়ে দাঁড়ায় অথবা ধরে ফেলে এরকম একটি অবস্থায় সে তাকে খুন করে হলেও সেখান থেকে বাঁচার চেষ্টা করে।
সামাজিক শান্তি বিনষ্ট, চোরজবিত্তির কারণে মানুষ শান্তিতে ঘুমোতে পারে না, সম্পদ পাহারা দিতে নির্ঘুম রাত কাটাতে হয়, সর্বদা সম্পদ চুরি হয়ে যাওয়ার আশঙ্কায় সামাজিক শান্তি ও স্বস্তি বিনষ্ট হয়, সব সময় পাহারা দিতে হয় যে সম্পদ কখন না জানি চুরি হয়ে যায়। এই কারণে রাত্রে ঠিকমতো ঘুমাতে পারে না, কারণ সে ঘুমিয়ে গেলে চোরেরা এসে তার সম্পদ চুরি করে নিয়ে যাবে। এই জন্য নির্ঘুম রাত কাটাতে হয় এবং সর্বদা আশঙ্কায় থাকতে হয় যে কখন না জানি তার সম্পদ চুরি হয়ে যায়। সামাজিক অপরাধ বৃদ্ধি, চুরির দ্বারা সমাজে আরও নতুন নতুন অপরাধ সৃষ্টি হয়। চোর শুধু তার কাজ চুরির মধ্যে সীমাবদ্ধ রাখে না, বরং সে চুরি, ছিনতাই, অপহরণ, খুন এবং মাঝে মাঝে সম্ভ্রম হানির ঘটনাও ঘটায়। অর্থাৎ চুরি করতে গিয়ে তার দ্বারা যত অপকর্ম রয়েছে, অপকর্ম যত ধরনের করা যায়, সেই অপকর্মর সাথেও সে নিজেকে সম্পৃক্ত করে ফেলে। শুধু চুরি করেই চলে আসে না, বরং সে যদি সুযোগ পায় তাহলে আরও যত অপরাধ রয়েছে সেই অপরাধের মধ্যেও নিজেকে জড়িয়ে নেয়। অনেক সময় ওই বাসার কাউকে অপহরণ করে নিয়ে যায়, অথবা কারোর শ্লীলতাহানির চেষ্টা করে, সম্ভ্রম হানির চেষ্টা করে। এভাবে করে যত ধরনের অপরাধ রয়েছে সেই অপরাধগুলো তার সাথে সম্পৃক্ত হয়ে যায়। চুরির মাধ্যমে কি করে সামাজিক অপরাধ বৃদ্ধি পায় তুমি বলো তো? হ্যাঁ, সুন্দর উত্তর হয়েছে, চুরির দ্বারা সমাজে আরও নতুন নতুন অপরাধ সৃষ্টি হয়। চোর শুধু তার কাজ চুরির মধ্যে সীমাবদ্ধ রাখে না, বরং সে চুরি, ছিনতাই, অপহরণ, খুন এবং মাঝে মাঝে সম্ভ্রম হানির ঘটনাও ঘটায়। চোরজবৃত্তি একটি ঘৃণিত কাজ, সমাজের নিন্দনীয় কাজগুলোর অন্যতম চোরজবৃত্তি। সমাজে চোরকে মানুষ ঘৃণার চোখে দেখে, চোরকে মানুষ আত্মীয় হিসাবে পরিচয় দিতে লজ্জাবোধ করে। কারো আত্মীয় যদি চোর হয় সে এই পরিচয় দিতে কখনোই ভালো ঠেকে না, সে এই পরিচয় দিতে লজ্জাবোধ করে। অথবা কোনো চোর যদি ধরা পড়ে আর দেখা যায় যে সে অমুকের আত্মীয়, কারো না কারোর আত্মীয়, তখন সে আত্মীয়রা তার কারণে লজ্জিত হয়, অপমানিত হয়। পরিবার ও সমাজের লোকেরা তাকে ঘৃণার চোখে দেখে, কারণ যে চুরি করে, আর চুরি পেশা অত্যন্ত জঘন্যতম একটা পেশা, আর এই কারণেই সমাজ, পরিবারের লোকজন ওই চোরকে বা চোরের কাজকে তারা কী করে, ঘৃণার চোখে দেখে। পরকালীন শাস্তি, চুরি একটি অত্যন্ত জঘন্য ধরনের নিষিদ্ধ কাজ, এর ফলে ব্যক্তি প্রকৃত মুমিন থাকতে পারে না, আল্লাহ তার জন্য পরকালেও ভয়াবহ শাস্তির অঙ্গীকার করেছেন। তুমি বলো তো পরকালীন শাস্তি কি চোরের? হ্যাঁ, চুরি একটি জঘন্যতম ধরনের নিষিদ্ধ কাজ, এর ফলে ব্যক্তি প্রকৃত মুমিন থাকতে পারে না, আর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পরকালে ভয়াবহ শাস্তির অঙ্গীকার করেছেন। চুরি প্রতিরোধে ইসলামের ভূমিকা, এখান থেকে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে যে চুরি প্রতিরোধে ইসলামের ভূমিকা লেখো, তখন তোমাদের এর নিচে যে পয়েন্টগুলো রয়েছে পয়েন্টগুলো দিয়ে তোমাদেরকে লিখতে হবে। চুরির জন্য পরকালে শাস্তির অঙ্গীকার ছাড়াও এ অনৈতিক অপরাধ প্রতিরোধের জন্য ইসলাম পার্থিব দণ্ডবিধিও দিয়েছেন, যে পৃথিবীতে তার শাস্তিও দিয়েছেন। প্রতিকার, এক, মৌলিক প্রয়োজন মেটানো, কেউ যাতে অন্ন, বস্ত্র বা মৌলিক চাহিদার অভাবে চুরি না করে তার জন্য সেসবের ব্যবস্থা করতে হবে, তার কাজের ব্যবস্থা করে দিতে হবে। সাধারণত দেখা যায় যে খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান ইত্যাদি এই চাহিদা পূরণ করার জন্য মানুষেরা চুরি করে, অর্থাৎ ঠিকমতো খেতে পাচ্ছে না, খাওয়ার অভাবে, খাওয়ার মতো কিছু নাই এবং তার পোশাক পরিধান করার মতো কিছু নাই, এই খাদ্য বস্ত্রের জন্যই কিছু মানুষ চুরি করছে। তাদেরকে বিরত রাখতে হলে অবশ্যই তাদের এই মৌলিক চাহিদা পূরণ করতে হবে। সমাজের মানুষের উচিত, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে যে এই অন্ন বস্ত্রহীন মানুষদেরকে অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া, যাতে করে তারা এই অন্ন, বস্ত্রর কারণে চুরি করতে না হয়।
অথবা তাদেরকে কাজের ব্যবস্থা করে দেওয়া, যাতে করে তারা কাজ করে শ্রম দিয়ে উপার্জন করতে পারে এবং সেই অর্থের দ্বারা তাদের তাদের খাদ্য এবং বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে নিতে পারে। দুই, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। অভাব না থাকা সত্ত্বেও স্বভাবগত কারণে কেউ যদি চুরি করে তাহলে সব দেশ এবং সব সমাজেই সেজন্য শাস্তির বিধান রয়েছে। ইসলাম ধর্মেও তার জন্য কঠিন শাস্তির বিধান রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। অর্থ, পুরুষ চোর আর মহিলা চোর, তাদের হাত কেটে দাও, তারা যা করেছে এ হলো আল্লাহর পক্ষ থেকে তার দৃষ্টান্তমূলক শাস্তি। সূরা আল মায়েদা আয়াত 38। প্রিয় শিক্ষার্থীরা, অনেক সময় দেখা যায় যে মানুষেরা স্বভাবগত কারণেই চুরি করে থাকে, আর এই চুরি করার কারণে ইসলাম তাদের দণ্ডবিধি দিয়েছেন যে তাদেরকে হাত কেটে দিতে হবে, যে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করতে হবে যে এই চোরদেরকে জনসমাজের মধ্যে মানুষ যখন মানুষ দেখবে, মানুষকে দেখিয়ে এই জনসমাজের মধ্যে তাদেরকে হাত কেটে দিতে হবে, মানুষ দেখুক যে চুরি করার কারণে এই ব্যক্তির হাত কেটে দেওয়া হলো। আর এটা যখন রাষ্ট্রীয়ভাবে করা হবে তখন এই চোরের দৃষ্টান্তমূলক শাস্তি দেখে অন্যরা চুরি করা থেকে বিরত থাকবে, অন্যরাও চুরি করবে না। এই জন্যই দেখেন এখানে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, এখানে আগে চোর তারপরে চুন্নি, অর্থাৎ পুরুষ চোরের কথা আগে বলা হয়েছে, তারপরে মহিলা চোরের কথা, অর্থাৎ চুরির বিষয়গুলো পুরুষদের থেকেই সবচেয়ে বেশি প্রকাশ পায়, মহিলাদের থেকেও প্রকাশ পায় কিন্তু পুরুষদের থেকে বেশি প্রকাশ পাওয়ার কারণে এই চুরির ব্যাপারে পুরুষদেরকে আগে নিয়ে আসা হয়েছে। ইসলামের এই দৃষ্টান্তমূলক শাস্তির যদি ব্যবস্থা করা যায় তাহলে চুরির অপরাধ সমাজ থেকে, রাষ্ট্র থেকে কমে যাবে। তিন, নৈতিকতাবোধ জাগ্রতকরণ। সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানুষের অন্তরে চোর বৃত্তির প্রতি ঘৃণা সৃষ্টি করা, চোরকে সামাজিকভাবে বয়কট করার মাধ্যমে নৈতিকতাবোধ জাগ্রত করা, নৈতিকভাবে মানুষকে সচেতন করতে হবে এবং চোর বৃত্তি, এটা যে একটি খারাপ কাজ, খারাপ অভ্যাস, এটার প্রতি মানুষের তীব্র ঘৃণা সৃষ্টি করা, যাতে করে মানুষ কোনোভাবে এর সাথে সম্পৃক্ত না হতে পারে। ধর্মীয় প্রতিকার। চুরি শুধু সামাজিক অপরাধই নয়, ধর্মীয় বিবেচনায় এটি একটি হারাম কাজ। দুনিয়ায় ঘৃণা ও শাস্তি ছাড়াও আখিরাতে এর জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। তুমি বলো তো, ধর্মীয় বিবেচনায় চুরি করা কি ধরনের কাজ? হ্যাঁ, সুন্দর উত্তর হয়েছে, ধর্মীয় বিবেচনায় এটি একটি হারাম কাজ, নিষিদ্ধ কাজ। আর এর শাস্তি যেমনিভাবে পৃথিবীতেও রয়েছে এবং মরার পর কিয়ামতেও আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে কঠিন শাস্তি দিবেন। এই জন্য আমাদেরকে জনসচেতনতা সৃষ্টি করতে হবে, ইসলামের বিধান বাস্তবায়ন করতে হবে, যাতে করে মানুষেরা এই অপরাধ থেকে ফিরে আসে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে অবশ্যই নৈতিক চরিত্রের বলে বলিয়ান হতে হবে, আদর্শবান মানুষ হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে, আর এই জন্য প্রয়োজন যাবতীয় আদর্শিক গুণাবলীর অনুসরণ করা, নৈতিক গুণাবলীর অনুসরণ করা, যত ধরনের ভালো কাজ রয়েছে সেই ভালো কাজগুলির চর্চা করা, যাতে করে নিজেরা নৈতিকভাবে গড়ে উঠতে পারে এবং সচ্চরিত্রবান হতে পারে। আর ভালো কাজ বা ভালো গুণাবলী চর্চার পাশাপাশি যত মন্দ, অসৎ কাজ, অপকর্ম রয়েছে সেইগুলো থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে হবে। আর নৈতিকভাবে নিজের চরিত্রকে উন্নত করার প্রতিদানই হচ্ছে জান্নাত। প্রিয় শিক্ষার্থীরা, এই জন্য আমরা সবসময় চেষ্টা করব সচ্চরিত্রবান হওয়ার, সৎ গুণাবলীর চর্চা করার। এই টপিক্সের মধ্য থেকে তোমাদের কারো কোনো সমস্যা থাকলে মেসেজ দিয়ে অবশ্যই জেনে নিবে। আর তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, সবাই লিখে নাও,
চর্য বৃত্তি কি? চুরি প্রতিরোধে চুরি প্রতিরোধে ইসলামের ভূমিকা লেখো। চোর্য বৃত্তি কি? চুরি প্রতিরোধে ইসলামের ভূমিকা লেখো। এই প্রশ্নটি সুন্দর করে লিখে তোমরা গ্রুপে পোস্ট করবে। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।